পাবনার বাইরা এখন তুমি চোখের পানি দিয়ে আবার বাংলার বুঝাইয়া গোমালি মুসা নবী আসমানে বইয়ে কাঁদছিল নবীর মায়ের দৃশ্য দেখা। আমার নবী যখন জামাটা উঠে বলে মুসারে দেখো কি পরিমাণ আমার মারছে বজন, তখন আমার নবীর পিঠের মধ্যে পাথরের কণাগুলা ডুইকে বড় বড় গর্ত হয়ে রয়েছে বাবা। মুসা নবী দেখে চোখ বন্ধ করিয়া কয় নবী এইভাবে তাইফের ছেলের আপনারে মারছে। আমার নবী কয় এই জন্যই তো আল্লাহ তার বাড়িতে আমারে বেড়াইতে আনছে। উম্মত যদি জাহান্নামে দাগো জালায়া তোমার নবী জান্নাতে যাবে। ভাই কলিজ একটা হিট লাগায় শুভ খাই এ কোরআন হাতে নিয়ে বলছি, এ ভাই এই রাত 12টার সময় আমার মৌলার একটা ডাক দিয়ে দেখায় দে আমার নবী ওইখানে বসে মুসারে কয় উম্মত যদি জাহান্নামে চইলা যায় তোমার নবীর জান্নাতে দরকার নাই। উম্মত আমার গুনাহগার গা মুসা জমিনে উম্মতেরে মাফ করিবে নিজ গুণে। ভাই এ ভাই তোর মা নাই ভাই, তোর বাবা নাই, তোর সভাপতি কান দে ওই যে পাশে বইয়া কান দে, তোর ভাইরা কান দে ওই যে এক ভাই কান দে, তোর সামনে কত যুবক কান দে ভাই। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়া দেখ চাকু দিয়া মার জন্য কত ব্যথা। এক কোটি 20 লাখ টাকা দিয়ে আমি একটা মসজিদে জায়গা কিনছি আমার মায়ের দুধের ঋণ শোধ করার লাগে ভাই। একটা মসজিদ করতেছি তোরা যে ওয়াজের টাকা দাস এই টাকা দিয়ে মসজিদ করতেছি ভাই, একটা টাকাও কোথাও খরচ করি না আমি। এখনো 13 লাখ টাকা ঋণ এই মসজিদ করতে যাইয়া 1.5 কোটি টাকা চলে গেছে এই 2 মাসে ভাই। আমার তার কোনো বিজনেস নাই। গতকালকে জানে মাহফিল করছে বিশ্বাস করে কোরআন হাতে নিয়ে বলছি, ওই মাহফিলের সভাপতি বলে জিহাদি আপনি যদি বাড়ি বেঁচা মসজিদ করতে পারেন আপনার মায়ের কবর আজাব ঠেকাবার লাগিয়া আমি সভাপতি আপনার মসজিদে 2000 টাকা দিলাম আপনার মসজিদে। আমার মার জন্য যেন একটা জান্নাতের সিট হয়। যে ব্যক্তি মসজিদে দান করবে ডাইরেক্ট তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন যারা মসজিদ ঘর বানাবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দিবে। আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতেছি বাবা, 1.2 কোটি টাকা জায়গা নিছে 20 পয়সা আমি কারো কাছে নেই নেই। কেউ বলতে পারবে না টাউনে 20টা টাকায় যে আমি কারো কাছে নিছে। এই যে 26 লাখ চলে গেছে আমার নিজের গাইডের কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট নিয়ে প্রথম সাদে 400 বস্তা সিমেন্ট গেছে। শুধু তোমাদের দুটো পাও ধরে বলে যাই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে ভাই আছে আছে। আমি এখানে আসার পরে একটা ছেলে মুসাব করে আমার মসজিদে 500 টাকা দিয়ে 1 বস্তা সিমেন্ট দিয়ে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনছি ফেসবুকে আমি দেখছি আপনি মসজিদ করতেছেন আপনার মসজিদে দিয়ে আমার মার জন্য দোয়া চাই। আর একটা ছেলে 100 টাকা দিয়ে দোয়া চাইছে অনেক দূরের থেকে ছেলেটা আসছে আটঘরিয়া থেকে জোর করে মারহাবা তোকাই বাজারে ফেক্সিলের দোকান করে একটা ছেলে আমার টাকা দিয়ে কয় হুজুর আমি ফেসবুকে আপনার প্রতিদিন ওয়াজ শুনি আপনার ভাল লেগে আমি দোয়া করি আপনার মাকে যেন আল্লাহ মাফ করে আমার মাকেও যেন আল্লাহ মাফ করে। তো কই কবরস্থানে তার বাবা শোয়া, শুধু তোদের পাও দুটো ধরে বলি এ কবরস্থানে কিছু করার দরকার আছে না নাই? জোরে বলো দরকার আছে না নাই? 30টা সেকেন্ডে একটা যুবক আমার লাগে ওয়াদা দে হুজুর জীবন চলে গেল কোনোদিন মোনাজাতের আগে ময়দান ছাড়বো না। কে কে রাজি আছে দেখেন দেখে হাত তুলে দেখো তো, মোনাজাত করার আগে কেউ ময়দান ছাড়বি না ওয়াদা দিছোর লুলা হইয়া মরবি করুণায় মরবি নামা হাত।
তোর আমি বন্ধু বানাইলাম, আমি জান্নাতে গেলে তোর লয়ে যাবো, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার, সরে বলা, আল্লাহু আকবার, সরে বলা, আল্লাহু আকবার, সরে বলা।